সরকারি নির্দেশ মোতাবেক আজ থেকেই স্কুলে স্কুলে চাল ও আলু দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন স্কুলে চাল আলু দেওয়া শুরু হয় এবং তারপরে শুরু হয় অসুবিধে, কারণ সামাজিক দূরত্ব অনেকেই মানছিলেন না। অভিভাবকরা ভিড় করে ফেলেছিলেন। খবর পেয়ে খড়গ্রামের বিভিন্ন স্কুল পরিদর্শনে আসেন খড়গ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্লা। স্কুলে স্কুলে গিয়ে সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে সেই ব্যাপারটাও তিনি দেখেন এবং নির্দেশ দেন অভিভাবক যে চাল আলু নেওয়ার সময় যেন কোনো সমস্যা না করে, সামাজিক দূরত্বের মধ্যে থেকে যেন তারা চাল আলু গ্রহণ করে। শোভন ব্যানার্জি ও রাফিকুল ইসলামের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। এখন বন্ধ আছে, স্কুল বন্ধ আছে, সেই জন্য চাল এবং আলু দেওয়া হচ্ছে। আমাদের স্কুলে আমাদের ব্লকে যে 273টা স্কুল আছে এবং 78টা SSKMSK আছে, সব জায়গাতেই আজকে থেকে চাল এবং আলু দেওয়া শুরু হয়েছে। প্রতি বাচ্চা পিছু 3 কেজি করে চাল এবং 3 কেজি আলু দেওয়া শুরু হয়েছে। স্কুলগুলোতে আমরা ইন্সপেকশনে গেছিলাম, যাতে যেটা নিয়ম যে গার্জেনরাই আসবেন, কোনো বাচ্চা ছেলেরা আসবেন না, সেই জন্য সেটা যেন এনশিওর হয়। আমরা অনুরোধ করছি যে গার্জেনরা দয়া করে বাচ্চাদের পাঠাবেন না, আপনারা নিজেরা আসুন। এই সময় লকডাউনের সময় লকডাউনের নিয়ম মেনে চলুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আপনাদের গভর্নমেন্ট থেকে যে ফেসিলিটি দেওয়া হচ্ছে সেটা কালেক্ট করুন। কত দেওয়া হচ্ছে? আমাদের টোটাল 273টা স্কুল আছে এবং 78টা SSKMSK আছে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে 3 কেজি করে চাল এবং 3 কেজি করে আলু ক্লাস 5 থেকে 8 বাচ্চাদের দেওয়া হচ্ছে। স্যার, স্টেট ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, গ্যাস অফিস, এগুলোতে আপনি? আমরা সাথে সাথে আপনারা দেখেছেন যে ব্যাংকগুলোতে এখন যেহেতু গভর্নমেন্টের পক্ষ থেকে গরিব মানুষকে হেল্প করার জন্য অনেক সাবসিডি টাকা ছাড়া হয়েছে, তাই ব্যাংকে বিশাল গ্যাদারিং হচ্ছে। আমরা আমাদের এখানে আমাদের পুলিশ প্রশাসন, সিভিক ভলেন্টিয়ার এবং NCC-র ভাইয়েরা অনেক ভালো প্রচেষ্টা নিয়েছে, তারা লাইন মেনটেন করার চেষ্টা করছেন। কিন্তু সাধারণ মানুষের কাছে আবার বারবার অনুরোধ যে যতই পুলিশ, সিভিক বা NCC ছেলেরা চেষ্টা করুক, আপনারা যতক্ষণ না সচেতন হবেন, আপনারা যদি একটু সাহায্যের হাত না বাড়িয়ে দেন, আমরা কিন্তু এটা করতে পারছি না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যখন ব্যাংকে আসছেন, বাজারে যাচ্ছেন, মাস্ক ব্যবহার করুন এবং সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখুন।